আজকে প্রায় সাড়ে আট ঘন্টা জেরার মুখোমুখি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকে নিজাম প্যালেসে সকাল এগারোটার মধ্যে তিনি একেবারে পৌঁছে যান এবং প্রায় সাড়ে আট ঘন্টা সেখানে তাকে আজকে জেরা করা হয়েছে কিন্তু দর্শক যেটা খবর যে নিট ফল হচ্ছে জিরো সাড়ে আট ঘন্টা আজকে একটা ডোজ সিবিআই তরফ থেকে আগের দিনে তো একটু কম ডোজ ছিল কম মাত্রার কিন্তু আজকে সাড়ে আট ঘন্টা ডোজ দেয় সিবিআই কিন্তু তাতেও কোনো কাজ হয়নি নিট ফল হচ্ছে জিরো অর্থাৎ যেসব প্রশ্ন রয়েছে সিবিআইয়ের যে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যাবে সেখানে সেরকম নাকি কিছু পাওয়াই যায়নি এখনও পর্যন্ত অর্থাৎ দর্শক হয়তো আবার তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে কিন্তু প্রশ্ন যে এইভাবে ঘন্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেও কি আদৌ উত্তর পাবে সিবিআই নাকি তাকে এবার গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে দর্শক এটা এই মুহূর্তে এখন এটা একটা বিরাট প্রশ্ন দর্শক আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কিন্তু এসব চলছে মাঝখানে সিঙ্গেল বেঞ্চের একেবারে ওয়ার্ডারকে স্টে করে দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চ একটু দেখছিল বিষয়টা কিন্তু সেসব দেখেও কিন্তু ডিভিশন বেঞ্চ বলেছে যে না সিঙ্গেল বেঞ্চ যেভাবে চাইছে তদন্ত করতে সেটাই কিন্তু ঠিক এবং তারপরে সিঙ্গেল বেঞ্চ আবারও গতি বাড়িয়েছে সেই তদন্তর কাজটা করে করাতে চেয়েছে এবং সেই মতো সিবিআই তদন্ত চালাচ্ছে এবং বারবার ডেকে পাঠানো হচ্ছে যাদের নাম উঠে এসেছে সামনে তাদের মধ্যে অবশ্যই রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন তাকে দ্বিতীয়বার ডাকা হলো আজকে আগের দিনে ডাকা হয়েছিল প্রায় সাড়ে তিন ঘন্টা জেরা হয়েছিল কিন্তু আজকে প্রায় সাড়ে আট ঘন্টা কিন্তু তাতেও যেসব প্রশ্নের উত্তর চাই সিবিআই কিন্তু যেটা বলা হচ্ছে দর্শক যেটা সূত্রের খবর যে সেই সব প্রশ্নের উত্তর কিন্তু পাচ্ছে না সিবিআই আর সিবিআই কোথাও মনে করছে যে যে না সঠিক কথা বলছেন না এখনও পার্থ চট্টোপাধ্যায় এখন প্রশ্ন তাহলে আর কবে সত্য কথা বলবেন পার্থ চট্টোপাধ্যায় দর্শক এখানেই অনেকে বলছেন যে যতক্ষণ না তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কিন্তু ভাঙা যাবে না মানে তিনি ভাঙবেন না তিনি যেভাবে বলে আসছিলেন আসলে মেন যে বিষয়গুলো জানতে চায় সিবিআই সেটা হচ্ছে যে এই যে কমিটি যে উপদেষ্টা কমিটি এই কমিটি কারা কীভাবে তৈরি করেছিল কাদের নির্দেশে চলতো এবং এই যে এসএসসির যে বিষয়গুলো রয়েছে যে চাকরিদার বিষয়গুলো রয়েছে নিয়োগের বিষয় তার সঙ্গে কমিটির কীভাবে যোগ ছিল এই কমিটিতে তো মানে ঘনিষ্ঠ লোকজন ছিলেন তারা কীভাবে সেখানে ছিলেন এই সব বিষয়ে অনেক কিছু জানতে চায় এবং সেই সঙ্গে একজন মন্ত্রীর কন্যা কীভাবে কম নাম্বার পেয়েও চাকরি পেয়েছিলেন তিনি সেটা জানতেন কি না ইত্যাদি বিষয়ে কিন্তু প্রশ্ন আজকে করেছিল সিবিআই এমনটাই খবর দর্শক কিন্তু যাই উত্তর তিনি দিয়েছেন সবটাই নিজের দায়ী ঝাড়া মানে একবারে দায় ঝাড়া উত্তর আর কি মানে নিজের দায় ছেড়ে দিয়ে মানে দায় ঝেড়ে ফেলে দিয়ে এরকম একটা উত্তর তিনি দিয়েছেন ফলে তিনি যুক্ত কোনো হবে সেটা তার বক্তব্যে এখনো পরিষ্কার হচ্ছে না মানে তিনি সেই ধরনের কোনো বক্তব্য দিচ্ছেন না সব প্রশ্নে যে তিনি সঠিকভাবে উত্তর দিচ্ছেন সেটাও নয় দর্শক যেটা খবর যে তাকে ধাপে ধাপে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকে এবং জিজ্ঞাসাবাদের মাঝে মাঝে আবার তাকে খানিক্ষণ করে বোস করিয়েও রাখা হচ্ছিল যাতে করে অনেক সময় হয় এটা পার্ট অফ ইনভেস্টিগেশান যে অনেক সময় মানে বসিয়ে রাখা হয় সেখান থেকেও একটা ধৈর্যের বাঁধ ভাঙলে অনেক সময় সত্য কথা বের হয়ে আসে কিন্তু সেসব করেও কিন্তু কোনো লাভ হয়নি এমনটাই খবর দর্শক সাড়ে আট ঘন্টা আজকে সিবিআই দপ্তরে তাকে হয়তো জেরা করা হয়েছে এবং তার মধ্যে মানে কয়েক ঘন্টা বসে রাখা হয়েছিল পাটে পাটে কিন্তু তাদের কোনো লাভ কিন্তু হয়নি দর্শক যেটা যেটা খবর যে মানে যেটা চাইছে আর কি সিবিআই যেসব প্রশ্নের উত্তর সেসব প্রশ্নের সদুত্তর কিন্তু এখনও পায়নি এবং সেই কারণে আবার হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এখন কবে আবার তাকে ডাকা হবে সে আবার ডাকলে তাকে কখনটা জিজ্ঞাসাবাদ করা হবে সে তো অন্য প্রশ্ন কিন্তু যেটা অনেকেই বলছেন যে এইভাবে হবে না এইভাবে হবে না আসলে হতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হয়তো গাইড করছেন পার্থ চট্টোপাধ্যায়কে তার মতো হয়তো তিনি মানে চলছেন এবং তিনি এখন নিজের জায়গায় এখন স্থির রয়েছে যে এর মধ্যে কোনো যুক্ত নয় যে কমিটি সেই কমিটি নিজের মতো করে কাজ করছে স্বাধীনভাবে সেখানের সঙ্গে আমার কোনো যোগ নেই মানে ইত্যাদি বিষয় তিনি যেভাবে উত্তর দিচ্ছেন সেখানে একেবারে তিনি কার্যত নিজেকে একটা ধুয়া তুলসী পাতার মতো আর কি বলার চেষ্টা করছেন যে এইসব এইসব বিষয়ের সঙ্গে তার কোনো যোগ নেই তিনি শিক্ষামন্ত্রী ছিলেন বটে কিন্তু এইসব তিনি নিয়োগের বিষয়ে অনিয়মের যে বিষয় সেসমে সে সমস্ত বিষয়ে তার কোনো যোগ নেই যদি কোথাও কিছু হয়ে থাকে ভুল সেটা দেখতে হবে কিন্তু তিনি করেছেন তিনি তিনি যুক্ত জানতেন এরকম কোনো 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 বিষয় নয় অর্থাৎ তার তার অপরাধ যোগ রয়েছে এই রকম কোনো স্বীকারোক্তি তিনি কিন্তু এখনো পর্যন্ত দেননি এমনটাই দর্শক সূত্রের খবর ফলে যেটা দর্শক তাহলে এসব কি হচ্ছে আগের দিন সাড়ে তিন ঘন্টা আজকে সাড়ে আট ঘন্টা মানে সব মিলিয়ে হয়ে গেল প্রায় কত বারো ঘন্টা তো এখানেই কেটে গেল তাতেও সেরকম ফল কিন্তু এখনও বের হয়নি ইতিমধ্যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আবার দ্বারস্থ হয়েছেন পার্থ চ্যাটার্জি সেখানে আবার রক্ষা চাইছে না আজকে আসলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তো একটা মানে অবজারভেশন দিয়ে দিয়েছিল যে যদি মনে হয় মানে প্রয়োজনে তাকে এবারে কাস্টোডিতে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবার একটা যেহেতু কথা মানে বলে রেখেছে সিঙ্গেল বেঞ্চ হতে পারে সেই জায়গা থেকে কত একটা আশঙ্কা হয়তো করছেন পার্থ চ্যাটার্জি এবং সেই জন্যেই প্রথমে তিনি ডিভিশন বেঞ্চে গেছিলেন চ্যালেঞ্জ জানিয়ে তারপর তো আবার এখন সুপ্রিম কোর্টে গেছেন কিন্তু দর্শক আজকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট আবার সেটাকে মানে যেভাবে অ্যাপিলটা করা হয়েছিলো সেটার মধ্যে ত্রুটি রয়েছে বলে সেটাকে নাকচ করে দিয়েছে মানে মানে এখন আমল দেয়নি আর কি সেই অ্যাপিলটাকে আবার নতুন করে অ্যাপিল করার কথা বলা হয়েছে ত্রুটিকে ঘুঁচিয়ে এখন দেখা যাক সেই ত্রুটি ঘুঁচিয়ে সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করলে সুপ্রিম কোর্ট কীভাবে রেসপন্স করে তার লক্ষ বিষয়ে কিন্তু প্রশ্ন দর্শক এখন পর্যন্ত যেভাবে চলছে যেভাবে তদন্ত এগিয়ে নিতে চাইছে সিবিআই এবং দু দফাই মানে দুদিনের যে ইনভেস্ট মানে যে জেরা যে পাটটা হলো সেখানে কিন্তু মানে খুব একটা লাভ হয়েছে সেটা বলা যাচ্ছে না এবং বরং অন্যভাবে বলা যায় যে সময় নষ্টই হয়েছে সিবিআই এত এতগুলো ঘণ্টা আগের দিন সাড়ে তিন আজকে সাড়ে আট প্রায় বারোটা ঘন্টা বা পার্থ যে পেছনে সময়টা নষ্ট হয়েছে কাজের কাজ কিছুই হয়নি ফলে দর্শক এইভাবে আর কতদিন সিবিআই অপেক্ষা করবে সেটা দেখতে হবে যেহেতু সিঙ্গেল বেঞ্চ বলেছিল যদি কোথাও কোঅপারেট না করা হয় তাহলে কিন্তু তারা করা স্টেপ নিতে পারে এখন সেই স্টেপটা কবে কি নেবে বা নিতে পারবে কিনা সিবিআই দর্শক সেরকম দেখার বিষয় রয়েছে আসলে যখন এত কিছু ওপেন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এমনকি মন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী তার চাকরি পর্যন্ত বরখাস্ত চাকরি থেকে তাকে তাকে বরখাস্ত করা হয়েছে তার বেতন ফেরত দিতে বলা হয়েছে সুতরাং অন্যায় অপরাধ যে হয়েছে সেটা কিন্তু অনেকটাই প্রমাণ হয়ে গেছে এখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি কিছুই জানতেন না তাহলে এইবার তিনি কীভাবে পদ সামলাচ্ছিল সেটাও যেমন প্রশ্ন আর এমনিতেই তো অনেকে অনেক কথা বলছেন বাগ কমিটি যে রিপোর্ট জমা করেছে ডিভিশন বেঞ্চে সেখানেও তো মানে ইঙ্গিত রয়েইছে ইঙ্গিত রয়েইছে কারা কীভাবে যুক্ত এই অন্যায় কাজের সঙ্গে সুতরাং এই সামনে আসার পরেও তিনি যদি এখনও অস্বীকার করে যান সত্যগুলো না স্বীকার করেন কারা কীভাবে কমিটি পরিচালনা করতেন এই তিনি এখনও এড়িয়ে যান যদি যদি মানে যুক্ত থেকেও বা কোনোভাবে যোগ থেকেও যদি এড়িয়ে যান সেই সন্দেহ যদি সিবিআই থাকে তাহলে তো সিবিআই সহজে তাকে একেবারে ক্লিন চিট তো দিয়েও দেবে না বা ছেড়েও দেবে না সুতরাং তারা চেষ্টা করবে তাদের মতো করে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করার আসলে অনেক সময় হয় কি প্রথম প্রথম অনেকে বলেন না তারপরে যখন বারবার ডাকা হয় দেখবেন সেখান থেকে অনেক আবার বলতে শুরু করেন মানে প্রথমে তো সব সব মানুষ সহজেই ভেঙে পড়েন না সুতরাং একটা মানে দফায় দফায় জেরা করতে গেলে তখন আবার অনেক সময় সত্য কথা বেরিয়ে আসে এবং সেই জন্যই তো তার দফায় দফায় ডাকা হয় দেখবেন পরের সিকে তিনবার ডাকা হয়েছে আবার হয়তো ডাকা হতে পারে এরকম অনেক মানুষকে অনেকবারই ডাকা হয় যতক্ষণ না মানে সিবিআই যতক্ষণ না মনের সন্দেহ যতক্ষণ না কাটছে তবে দর্শক আমি আবার বলছি সিবিআই সন্দেহ কিন্তু কাটেনি পার্থ চ্যাটার্জির বিষয়ে আজকে সাড়ে আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করেও যে উত্তর তারা পেয়েছে সেখান থেকে সন্দেহ কিন্তু কাটেনি অর্থাৎ সিবিআই মানে এরকম কোনো সিদ্ধান্তে আসেনি যে পার্থ চ্যাটার্জিকে আর কোনো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই এরকম সিদ্ধান্তে কিন্তু সিবিআই আসেনি সিবিআই বরং যেটা খবর দর্শক সূত্রের যে মানে তাদের কোথাও মনে হচ্ছে যে পার্থ চ্যাটার্জি কিন্তু এখনও সত্য কথা বলছেন না এখন দেখা যায় দর্শক যখন সত্য কথা বলছে না সিবিআই যখন এসব মনে করছে তাহলে আর সত্য কথা বলার জন্য কেন তারা কড়া স্টেপ নেবে না দর্শক সেটা তো প্রশ্ন এখন দেখা যাক সিবিআই কি করে দর্শক কি বলবেন সবই কি সত্যিই সময় নষ্ট হচ্ছে সিবিআই এর সত্যি কি কড়া স্টেপ নেওয়া উচিত যাতে করে এত সময়টা আহ নষ্ট না হয় নিশ্চয়ই দর্শক যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ